আচ্ছা ইয়া অজয় ভাই, হ্যাঁ ভাই, আপনি ছবি পাঠাচ্ছেন, ছবি না আপনি আমাকে লিঙ্ক পাঠান, আমি ভাই স্ক্রিনে লিঙ্কটা শেয়ার তো পাঠায়, করতেছি। বুঝলি? হ্যাঁ এই যে দেখেন, সৌরভ ভাই আমাকে লিঙ্ক পাঠাইছে, ঠিক আছে, এরকম লিঙ্ক ভাই, পাঠান ওটা আমাকে। কি, ওটা কিভাবে পাঠাবো একটু বলে দেন তো, একটু দেখে দেন কোন জায়গায় যায় কপি করে, কোন জায়গায় মানে আপনার কিভাবে পেস্ট করতে হবে। আপনি যে ওয়েবসাইট বা অ্যাড্রেসের লিঙ্ক আমাকে দিবেন, সেটা এই যে উপরে একটা লেখা আছে না অনেকগুলা, হ্যাঁ 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 এটাকে বলে লিঙ্ক। ও তো আপনি এটা সিলেক্ট করবেন, যদি ডাবল ক্লিকে সিলেক্ট না হয় তাহলে পুরোটা টান দিয়ে সিলেক্ট করবেন, হুম অথবা আপনি মাউস কার্সার দিয়ে কন্ট্রোল এ দিবেন, তারপর কন্ট্রোল সি দিয়ে আপনি যেখানে পেস্ট করতে চান সেখানে মাউস নিয়ে আবার কন্ট্রোল ভি দিবেন। দেখুন, কপি পেস্ট হয়ে গেছে, জি ভাইয়া, পারবেন এখন? এখন পারবো ভাইয়া, আচ্ছা সেটা ঠিক পাঠাচ্ছি আছে। ভাইয়া। আচ্ছা, আমি ততক্ষণ তাহলে সৌরভ ভাইয়ারটা দেখতেছি। আই উইল ডু দিস প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভাল উইদিন 24 আওয়ার্স। আচ্ছা, এই যে এক্সক্লুসিভলি অন ফাইবার, এই কথা লেখা কি খুবই দরকার? সৌরভ ভাই, একটা ভিডিও দেখছিলাম তো, হ্যাঁ, ওইটার মধ্যে বললো নাকি এটা প্রাধান্য দিলে নাকি ভালো হয়। আপনি কি ফাইনের মতো কথা বললেন? সে ভিডিওতে দেখছে যে প্রথম 5 জনের মধ্যে থাকলে বাই রিকোয়েস্ট তাড়াতাড়ি আসে, মানে বাই রিকোয়েস্ট না, মানে সেলিং ইয়ে তাড়াতাড়ি আসে, এটা ফাইনের মধ্যে কথা হয়ে গেল না? বলেন ভাইয়া, এই যে এটা কি আউট অফ অফিস আউট অফ অফিস মনে হচ্ছে আপনি আপনার? এখন অফলাইন না অনলাইন আছে। আমি যদি এটা অন ও করে দিই তাহলে আমাকে এটা সময় চাবে যে কতদিনের ছুটিতে আছি আমি, তাহলে আমার সাথে যারা কাজ করতে তারা অধৈর্য হবে না, তারা বুঝবে যে আমি এখনো আছি, দুনিয়া ছেড়ে কোথাও যাইনি। এমনি আর কিছু ঠিক আছে না কিছু যদি? ঠিকই আছে, এগুলো যে কপি করছেন নাকি এগুলো কি কি হয়েছিল এগুলো? কপিও করছি আবার, মানে এডিট করে অনেক কিছু কমাইছি তারপরে। না না না, এই যে এখানে পিছে যে ব্যাকগ্রাউন্ডে যে দাগগুলো রয়ে গেছে, কালার আছে না ব্যাকগ্রাউন্ডে, এই কালার না কেমনে ভাই, দিছে? ওইটা হাইলাইট করে দিয়েছি, হাইলাইট করে নিচে আছে যে হাইলাইট এডিট হাইলাইট, করার বুঝি সময় বুঝি আপনার। বুঝি বুঝি। তো এটা তো মাত্র শুরু হইলো, ইয়া আল্লাহ, $5 15টা ছবি, $20 50টা ছবি, $35 100টা ছবি, কম হয়ে গেছে বেশি? অনেক কম হয়ে গেছে। কম দিয়ে যদি আপনি মার্কেট ধরতে চান তো অবশ্যই ভালো, কেন না? আর গিক আপনি কিন্তু, তো, হ্যাঁ বলেন। আপনি কত দিয়েছিলেন? $50 দিয়েছিলেন মনে হয় না, 100-তে? আচ্ছা শুনেন, এই গিগ আরো খুলবেন, কারণ গিগের মার্কেটিং করতে হবে, এগুলো মাথায় রাখবেন। আমাকে লিঙ্ক দিল, এটা হচ্ছে বিহান্স, বিএনসি লিঙ্ক। আমি অজয় ভাই লিঙ্কটা দেখতেছি, ওটা অ্যাকাউন্ট খুলছে কিন্তু এখনো কোনো কিছু আপলোড করা হয় নাই। ওকে, মিল্টন রহমান অ্যাকাউন্ট খুলছে, অ্যাপ্রিসিয়েট করছে, উনি এখনো কিছু আপলোড করে নাই। অজয় সাহা ফাইবারে রিকোয়েস্ট দিল, ফাইবারে অ্যাকাউন্ট করা হয়েছে, গিগ করা হয়নি এখনো। ভাই গিগ করেন, আমি গিগ করতে বলতেছি, বা কোনো কিছু বানান যেটা দেখে আপনারা সেল করতে পারবেন, বুঝছেন? অজয় ভাই কি শুনতেছেন আমার কথা? জি ভাই, আমি বললাম যে অ্যাকাউন্ট তো করেন, তার সাথে গিগ বানান, গিগ। আর এখানে বিএনসি অ্যাকাউন্ট করছেন, বিএনসি ছবি দেন নাই, মানে কোনো কিছু আপলোড করেন নাই, বুঝছেন? না ভাই, করি না এখন পর্যন্ত। তাহলে আমাকে ফাঁকা অ্যাকাউন্ট দেখায় লাভ কি, তাই না? জি ভাই।
হয়তো মনে হতে পারে যে গতকালকে ভাইয়া বললো অ্যাকাউন্ট বানাইতে, আজকে বলতেছে ফাঁকা অ্যাকাউন্ট বানায় লাভ কি। আমি আপনার মানে নিশ্চয়ই এমন চিন্তা করেন যে আমি আপনাকে ভাত খাওয়ার প্লেট দিলাম কিন্তু ভাত দিলাম না, তাহলে কি আপনার ভালো লাগবে? একটু ভাই আমার ফাইবারের অ্যাকাউন্ট একটু দেখেন তো, গিগ শো করতেছে নাকি? কোনো গিগ শো করতেছে না, দেয়ার ইজ নো গিগ, এই মাত্র আসলো থ্রিডি লোগো। আই উইল ক্রিয়েট প্রফেশনাল লোগো, ডিজাইন বানান খুব খেয়াল রাখবেন, বানান খুবই খেয়াল রাখবেন। আচ্ছা ভাই, এটা কিসের লোগো? ভাবি যে ইউসি বাজারে কাঠ বিড়ালিটা আসলো না, কোন অ্যাঙ্গেলে কাঠবিড়ালি লাগতেছে না, আর মকআপ স্টাইল উল্টা পাল্টা হয়ে গেছে। থ্রিডি লোগো উপরে যেটা লিখছেন সেটা মনে জি হয় না ভাই। লেখার দরকার ছিল। এটা মোটামুটি ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। প্যারট, আরে সুন্দর করে আউটপুট দেওয়া যায় না? জি ভাই আরো সুন্দর করে দিয়ে গেতো, খালি রাইতে দাব দুব পাই এখানে ডাউন মানে ই দিছি, গিগের মধ্যে দিয়ে দিছি। বানান বানান প্লিজ, বানান গুলো চেক করবেন। খালি একটাই বেসিক, জি ভাই আরো বানান, এটা দিয়ে খুব একটা আশা আমরা করতে পারি না। মানে ভাই, এই যে একটাই বলুন। ভাই যে আপ আপওয়ার্কে যে অ্যাকাউন্টটা খুলছি না, হুম, ওটা তো গুগল দিয়ে খুলছি, যাইতেছে না, ভিতরে যাইতেছে না। এরকম ভিতরে যাইতেছে না, আমি একটু স্ক্রিন শেয়ার করি ভাই, করেন আজকে কি বার? ভাই। এখন তুমি মনে হয় দেন নাই, হ্যাঁ তার দিছি জন্য কি দিছি দিছি বানালেন? দিছি দিছি, এই মাত্র দিছি। বুধ আজকে বুধবার, এই মেলটা অলরেডি আপওয়ার্কে কে ইউজ করতেছে, এই জন্য এই মেলটা মেইলে হচ্ছে। যাইতে হবে, আপনাকে নতুন মেল দিতে হবে, এই মেলে অলরেডি আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে। ভাই আমি তো এটা দিয়েই খুঁজছি, তাও কালকেই খুঁজছি মানে আজকেই খুঁজছি সকাল রাত্রে সকালের দিকে। আপনার এই দেখেন আমার জিমেইলটা জিমে কার? আমার ভাই, ভাই খুললে তো উনি সাইন ইন করবে, উনি আবার অ্যাকাউন্ট খুলতে তো ওটাই দেবে যে কেন? ভাই, ওটাই আমি বলতেছি, আপনি যদি খুলেন তাহলে আপনি সাইন ইন করবেন। আপনি কি অ্যাকাউন্ট খুলছেন নাকি এখনো অ্যাকাউন্ট খুলেন নাই? খুলছি ভাই, লগ ইন করবো। ও লগ ইন, লগ ইন স্যার, লগ ইন হ্যাঁ করুন। ওটাই, সাইন ইন লগ ইন নাকি সাইন আপ লগ আপ আলাদা। হ্যাঁ করেন, তো আপনার প্রবলেম কি ছিল? ভাই খালি দেখেন যে অ্যাকাউন্টটা হয়েছে নাকি, এই যে এই লেখাগুলো তো ভাই কিছুই বুঝতেছি না, এগুলোর মধ্যে কি করতে বলতেছে? ওগুলো কিছুই করতে পারলেন আগে, আপনার অ্যাকাউন্টটা কি অ্যাপ্রুভ করছে? এটাই তো ভাই দেখার বিষয় হ্যাঁ যে হ্যাঁ হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ, সেটা আপনার। উপরে উপরে কি লাগাছে ভাই পড়েন। জি ভাই কোনটা, এই যে অ্যাপ্রুভ করছে, কংগ্রাচুলেশন ইউ আর, এই যে নাও পার্ট অফ আপওয়ার্ক, ভাই ওই সাইট থেকে তো কংগ্রাচুলেশন জানাইছে তার মানে কি? যে হয়েছে। তা আপনি বুঝছেন যে আপনার অ্যাকাউন্ট হয়েছে নাকি হয় নাই? জি ভাই, ভাই তাহলে আপলোড করুন কিভাবে এটা মধ্যে? এখানে আপলোডে ওই যে প্রজেক্টে প্রোফাইল, ওখানে আলাদা করে আপলোড করতে হয়। ভাই বুঝলাম না কোন জায়গায় জানি কি করতে হবে, প্রজেক্ট প্রোফাইল। গতকালকে দেখাছিলাম, দেখেন নাই ভাই দেখছি, তো? তারপর ভাই এখন আর ওইটা মনে আইতেছে না। আচ্ছা তাহলে ভাই আপনারটাও মনে হয় অ্যাপ্রুভ হয়েছে, কে জানে, আরো আমার ভালো ভাবে আমার ব্যাড লাক চলতেছে এসব জায়গায় আজকাল। না আপনি তো আরো বেশি ফিল আপ করছেন না,
ফিল আপ করা নিয়ে কথা না, তাদের মন মর্জির উপর বিষয়। দিলাম আপর লগ ইন। এই যে বললাম না ব্যাড লাক খারাপ চলতেছে। আমাকে এরা পছন্দ করে না, দে ডু নট লাইক মি। ভাইয়া এটা কার স্ক্রিন দেখতেছে? আপনার নাওয়াজ ভাইয়া আমার আমার এই যে আমার ছবি দেখেন কি সুন্দর ক্ষমতা আছে। হীরাপুরটা কি একটু মিছে? আমারটা এখনো পেন্ডিং আছে, জানাই নি। আচ্ছা যাই হোক, ব্যাক টু রিয়েলিটি। ভাইয়া আমার ফাইবার অ্যাকাউন্টের জন্য ভাইয়া কি হয়েছে কিসে? ভাইয়া বায়ার রিকোয়েস্ট ভাইয়া একটা অ্যাক্টিভ দেখাইতেছে, কিন্তু ভাইয়া ওই রিকোয়েস্টের ভিতরে ভাইয়া কোনো ই নাই। এটা আমারও এটা কোনো কিছু না, এটা আমার ভাইয়া তুমি আমার সাইকেল এর সেম প্রবলেম। এটা এটা খুবই কমন, এটা কোনো টেনশনের কিছু নাই ভাইয়া। অ্যাক্টিভ অ্যাক্ট দেখায় কিন্তু কিছুই তো নাই। জি ভাইয়া অ্যাক্টিভ অ্যাক্ট দেখাইতেছে কিন্তু ভাইয়া কোনো কিছু নাই। এটা কিছুই না বাবা, এটা কিছুই না, চাপে এটা মাঝে মধ্যেই হয়, আমারটাতেও হয় অনেক। আমার তো ভাই যখন বুন থেকে দেখাই ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে তখন থেকে এটা দেখায়। আমরা তো খুশি হয়ে গেছিল ভাইয়া। রেহান ভাই হুম, আর অন কি লিঙ্কডইন এ একটা অ্যাকাউন্ট খুলবো আর ফ্রিল্যান্সার একটা অ্যাকাউন্ট খুলবো নাকি এই দুইটায়? ভাইয়া কালকে যে বলছিলেন আপনি ইনডিজাইন না এক্সডির কথা বলছিলেন, এক্সডি বাপ এক্সডি। আমি ইনডিজাইন ছাড়া দিছি, দেখি যে প্রায় 2 জিবি 3 জিবি না। বলেন এই তিনটা সাবজেক্ট আপনাদের নাক চোখের সামনে উপস্থাপন করা হলো, ঠিক আছে? ক্রিয়েটিভ সিভি করতে লাগবে একটা ক্লাস, ওয়েব পেজ করতে লাগবে একটা ক্লাস বা সর্বোচ্চ 2টা ক্লাস, ইউআই ইউএক্স করতে লাগবে সর্বোচ্চ 3টা বা 4টা ক্লাস, বুঝছেন? এখন আপনারা কোনটা করতে চান আগে বলেন। ক্রিয়েটিভ সিভিটা তো একবার দেখাইছিলেন। ওয়েব পেজ কয়দিন নেবেন? 3 থেকে 4 দিন না, 1-2 থেকে 3 দিন। তাহলে ভাইয়া আজকে আর কালকে শুক্রবার কি ছুটি দিবেন? হ্যাঁ শুক্রবার ছুটি দিতে হবে তো, নাহলে তো আমাকে সবাই তাহলে ভাইয়া মনে করবে। তাহলে ভাইয়া আজকে কালকে ওয়েব পেজ করান, দরকার হয় আমরা প্র্যাকটিস করবো শনিবারও নিয়ে। আর হোয়াট অ্যাবাউট ইউআই ইউএক্স? তাহলে মাঝখানে আপনার একটা দিন ফ্রি পাবেন রিসার্চ করার জন্য। জি ভাইয়া কোনটা ভাইয়া ইউআই ইউএক্স টা কি আসলে? এটার উপরে তো আমি কিছু জানি না। ইউআই ইউএক্স, তাহলে আজকে আমরা এই টপিকটা কি শুরু করতে পারি? জি ভাই, ওয়েব পেজ করলে আগে তাহলে ইউএক্স টা মানে একটু সোজা হইতো না? ইউআই ইউআই এর একটা পার্ট হচ্ছে ওয়েব পেজ। হ্যাঁ ওয়েব পেজ বেসিক্যালি কিছু না, জাস্ট একটা ইন্টারনেটের জন্য একটা ল্যান্ডিং পেজ বানায় দেওয়া, খুবই সহজ কাজ। আর আপনি যদি ইউআই ইউএক্স এর ভিতরে যান তাহলে আপনি সব কিছু জানতে পারবেন, ওয়েব পেজ, ল্যান্ডিং পেজ, স্টার্টআপ, হোম, ইন্ডেক্স, যা যা আছে। তাহলে ভাই ইউআই ইউএক্স ই করো, বাকিটা কি বলে ভাই একটু? বাকিটা কি বলে? বেশ সমস্যা নাই, যেটা ভালো হয় সেটাই করেন।
আচ্ছা, তো ইউআই ইউএক্স এ শুরু করি, এটাতে সময় লাগবে বেশি, আর মাঝখানে একদিন আপনারা রিসার্চ করতে পারবেন শুক্রবারে, যার জন্য আমি ইউআই ইউএক্সটাতে চলে আসতাম। ইউআই, ইউআই মানে কি? ইউজার ইন্টারফেস। ইউআই মানে কি? ইউজার ইন্টারফেস। আর ইউএক্স মানে কি? ইউজার ইউজার ইউ এক্সপেরিয়েন্স। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে ইউআই মানে হচ্ছে আমার ইন্টারফেসটা কি, বা আমি কিভাবে কি ব্যবহার করতেছি, বা আমার যে পেজটা আমি ইউজ করছি বা দেখছি সেটা দেখতে কেমন, এটা হচ্ছে আমার ইউআই ডিজাইন। আর ইউএক্স বা এক্সপেরিয়েন্স, আমি যখন বিভিন্ন অ্যাপ ইউজ করতেছি, আমি বিভিন্ন অ্যাপে বিভিন্ন রকম ইন্টারফেস ফেস করতেছি, বিভিন্ন রকম পেজ দেখতেছি, বিভিন্ন রকম কালার দেখতেছি, বিভিন্ন রকম স্টাইল দেখতেছি, ইচ অ্যান্ড এভরিথিং কম্বাইন করে আমি যদি আবার নতুন কোনো ডিজাইন ক্রিয়েট করতে পারি, তখন হবে আমার ইউএক্স এর মাধ্যমে তৈরি করে ইউআই। অনেকে মনে করে যে ইউআই এবং ইউএক্স আলাদা জিনিস, অবশ্যই এটা আলাদা জিনিস। একটা হচ্ছে আমার রিসার্চ সেগমেন্ট, আর একটা হচ্ছে আমার বানানোর জন্য সেগমেন্ট। আমি রিসার্চ না করে ইউআই বানাবো না, এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? আপনারা যে যত মোবাইলে ইউআই গুলো দেখতেছেন সবগুলোর পিছনে কিন্তু বড় বড় টিম কাজ করে। কে কি ফোন ইউজ করেন? আমি হুয়াওয়ে ইউজ করি। হুয়াওয়ের যে রিসার্চ টিম আছে তারা যথেষ্ট ক্রিয়েটিভলি কাজ করার ট্রাই করে, কিন্তু কমন পড়েই যায়। যেমন বর্তমানে আইফোন যে নতুন ভার্সন নিয়ে আসে, তাদের মধ্যে অ্যান্ড্রয়েডের কিছু কিছু কপি আছে। এটা নিয়ে কিন্তু অনেক মানে আলোচনা সমালোচনা হয়েছে যে আইফোন এত বড় একটা কোম্পানি হয়ে অ্যান্ড্রয়েডকে কপি করে, বুঝছেন? তো যখন এই কপি ডিজাইনটা চলে আসলো বা কনসেপ্ট কপি চলে আসলো, তখন কিন্তু একটা ডিজাইন অর্ধেক ডাউন খেয়ে যায়। আর এটা সম্ভব না যে আপনি প্রতিবার নতুন নতুন ইউআই বানাবেন, এটা টোটালি সম্ভব না, একদমই সম্ভব না, বুঝছেন? তো যেহেতু সম্ভব না, সেহেতু আমরা ছোটখাটো চেঞ্জ করে থাকি। যেমন কেউ কেউ চেঞ্জ করে স্টাইলে, কেউ কেউ চেঞ্জ করে তাদের সেগমেন্টে। মনে করেন আপনি ক্যাটাগরি রাখছেন ডান দিকে, আমি রাখবো বাম দিকে। মনে করেন আপনি ক্যাটাগরি নিচে রাখছেন একটা হোম বার, আমি ক্যাটাগরি নিচে রাখবো অন্য কিছু, জাস্ট এক্সাম্পল। তো এই ক্যাটাগরিটা আপনি যেভাবে সেট করছেন, আমি সেট করছি আরেকভাবে, কোনটা দর্শক খাবে বেশি বা কোনটা আমার জনসাধারণ খাবে বেশি, এই জন্য আপনি 10 জনকে দিয়ে টেস্ট করাবেন, আমি 10 জনকে দিয়ে টেস্ট করাবো। যারটা বেশি অ্যাপ্রুভ হবে তারটা বেশি নিয়ে কাজ করা হয়, বুঝছেন? তো এই পার্টটা কিন্তু অনেক হিউজ একটা পার্ট, ছোটখাটো কোনো পার্ট না। কারণ আমরা আবার অনেকে মনে করি যে একটা মোবাইল স্ক্রিন নিলাম, ধুম করে বানিয়ে দিলাম, কাজ শেষ, এত ইজি না। ইউএক্স আই ইউআই এর জন্য প্রচুর স্টাডি দরকার পড়ে, কালার সেন্স অনেক স্ট্রং থাকতে হয়, ঠিক আছে? আর ইউএক্স ইউআই এর জন্য আমি ইউজ করি অ্যাডোবি এক্সডি। আমি আপনাদেরকে ইন্টারফেসটা দেখাই দিব কিছুক্ষণের মধ্যে, আপনারা যদি ডাউনলোড না করে থাকে ডাউনলোড করে নেবেন, কোনো কঠিন কিছু না, এটা ডাউনলোড করে খুবই হালকা পাতলা সফটওয়্যার। তো ইউআই অ্যান্ড ইউএক্স, এটা আরেকটা বেসিক ইনফরমেশন নিয়ে আমার কাজ করে, সেটা হচ্ছে যে আমার যে থিমটা আমি ইউজ করতেছি সেই থিমটা যাতে আমার ঠিকমতো পড়ে, আমার ইউজার যারা ব্যবহার করবে তারা যাতে কনফিউজড না হয়ে যায় যে আমি কী তাদেরকে বোঝাতে চাচ্ছি। ক্লিয়ার? আমি কি বেশি স্পিডে পড়াচ্ছি বা বুঝাচ্ছি? হ্যালো, জি ভাইয়া। আমি কি বেশি জোরে জোরে দৌড়াইতেছি? না ভাইয়া। খেয়াল করেন, এটা আমার একটা ইউআই মানে ইউজার ইন্টারফেস, লগ ইন পেজ, সাইন ইন পেজ, ঠিক আছে? তারপর লগ ইন গেল, সাইন ইন গেল, হোম গেল, ইচ অ্যান্ড এভরিথিং, কুকিজ গেল, আর আমার উপরে লোগো গেল। তো একটা ধাপ আছে, এই ধাপটা নিয়ে সবাইকে কাজ করতে হয়, যে বেসিক অফ ইউআই। আমাকে পেজগুলো কোনটা কী পেজ সেটা জানতে হবে, কোন পেজের পর কী পেজ আছে সেটা বুঝতে হবে, বুঝতে পারছেন? তো বেসিকলি আমার একটা
মানে পার্সোনাল কাজ করা ছিল, সেটা আমি আপনার সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে এখানে, এটা না, সফটওয়্যার কেন রাখবো, এখন ইশতিয়াকের খালা শাশুড়ি। খেয়াল করেন, এটা একটা ইমেজ না? জি ভাই, বড় করে দেখার জন্য এখানে চলে আসতে হবে। পরে শোনা যায়, কথা আগে শোনা যায় আর স্ক্রিন পরে দেখা যায়, একটু আস্তে আস্তেই করে। ভাইয়া আনবাম তো তো ভাই কিছু দেখি নাই, খালি দেখতেছি ভাই ফুলটা। আর এখন কি দেখতেছেন আপনারা? এখন ভাই ওই যে মেবি একটা টিচার আছে, দেখতে পাচ্ছেন একটা ডায়াগ্রাম আসছে, ফ্লো চার্ট। এক্স্যাক্টলি, একটা ফ্লো চার্ট আসছে। এই ফ্লোচার্টটা কিসের ফ্লোচার্ট? একটা সিঙ্গেল সিঙ্গেল ভেন্ডার ইউআই এর ফ্লোচার্ট বা রাফ স্কেচিং। এটা আমাদের কি কি আছে খেয়াল করেন, এটা কিন্তু আমার একটা হোম পেজ। এখানে আমি ডিজাইন বসাবো, ডিজাইন বসানোর পরে কোনটা কোন দিক দিয়ে যাবে সেগুলো একটা সম্যক গাইডলাইন দেওয়া আছে অ্যারো সাইনগুলো দিয়ে। যে ফার্স্ট আমার হোম পেজ আমার প্রোডাক্টগুলো থাকতেছে, প্রোডাক্টগুলো থাকার পর আমার ড্রপ ডাউন ক্যাটাগরি সিস্টেম, যে আমি এখানে যখন ক্যাটাগরি সিলেক্ট করব তখন আমার ক্যাটাগরিগুলো একটার পর একটা একটার পর একটা আসবে। তারপরে আমি যদি প্রোডাক্টে ক্লিক করি, কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, তাই আমি প্রোডাক্ট পেজে যাব, আমি আমার ছবিগুলো দেখতে পারবো। এই পর্যন্ত এটা গেল। যদি আমার পছন্দ হয় তাহলে আমি অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট কোথায়? এই যে আমার অ্যাড টু কার্ট, মাই কার্ট, প্রোডাক্ট ইমেজ, চেক আউট। চেক আউটের মধ্যে যাই আমি, পেমেন্টের মধ্যে চলে যাব। এই যে একটা ফ্লো, একটা সিস্টেম। তার আর শুরুতে যদি আমার অ্যাকাউন্ট না করা থাকে তাহলে আমি মাই অ্যাকাউন্টে যাই, মাই অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একটা লগ ইন বা সাইন ইনের মাধ্যমে। তারপর কন্ট্যাক্ট আস বা অ্যাবাউট আসের মধ্যে আমার উইশ লিস্ট থাকবে, উইশ লিস্টের মধ্যে কী কী আছে সেটা আমি দেখব। আর উইশ লিস্টের পর মাই কার্ট, মাই কার্টে আমি চেক আউট করতে পারবো। তো এই যে সিস্টেমটা একটা ধাপে ধাপে আসে, আর এই সিস্টেমটা আপনারা সবাই জানেন কীভাবে। যখন আপনারা ফেসবুক প্রথমে ওপেন করেন মোবাইলে বা পিসিতে, আপনাদেরকে কিছু কিছু গাইডলাইন দেয় না, যে ফার্স্টে এটা ক্লিক করেন, তারপর ওটা ক্লিক করেন, এটা মানে ওইটা গেল। তারপর যখন কোনো মোবাইলে কোনো অ্যাপস ডাউনলোড করেন সেগুলো আপনি মানে দেখেন না যে কী করতে হবে না করতে হবে, কোন জিনিস কোথায় আছে এগুলা। জি ভাইয়া, তো বেসিক্যালি এগুলো হচ্ছে আমাদের ইউআই। ফার্স্টে আমরা রাফ করে নেই, তারপর সেটাকে আমরা ডিজাইনে আউটপুট করি, বুঝছেন? জি ভাইয়া, তো এরকমই একটা ডিজাইন আমাদের করা আছে, যেটা হচ্ছে এখানে। এটা মোবাইলের জন্য করা, যদিও খেয়াল করেন এটা কিন্তু পিসির জন্যই করা। কোনটা হোম পেজ আপনি দেখতে পাচ্ছেন? ও ভাইয়া, ইউজার আর আইসে। তো হোম পেজ দেখেন, হোম পেজের পর যতগুলো পেজগুলো সবগুলো নতুন নাম করে করে লেখা থাকে। এই পেজের নামগুলো আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন, এটাতে আমি একটু পরে আসবো। বাট আগে সিস্টেমটা বুঝে নেন, যে জিনিসটা আমার কীভাবে ফ্লো হয়। আমার হোম পেজ থাকলো, এখন আমার হোম পেজের মধ্যে যা যা আমি দেখতেছি সবগুলোতে আমার ক্লিক করতে হবে। ক্লিক করে করে আমি আমার বাটন অপশনগুলো দেখতে পাবো, তাই না? তো আমি যদি হোম পেজে ওয়ালেটে ক্লিক করি তাহলে আমাকে ওয়ালেটে যেতে হবে, বা আমি যদি ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে আমাকে ক্যাটাগরিতে যাবো। তারপর এখানে যতগুলো সেগমেন্ট আছে সবগুলোর জন্য আলাদা আলাদা করে পেজ ক্রিয়েট করা হয়। খেয়াল করেন, এখানে যখন ম্যানেজ মাই অ্যাকাউন্টে আসলাম, আমার একটা লাল মার্ক করা আছে ম্যানেজ মাই অ্যাকাউন্ট, তারপর আছে মাই ক্যান্সেলেশন, এখানে মার্ক করা আছে মাই অর্ডার্স, মাই প্রোফাইল, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু পেজ বানানো হয়, বুঝছেন? ইচ অ্যান্ড এভরিথিং এ পেজ বানায় বানায় সেটাকে আমরা ফাইনালের দিকে যাই। সো একটা ইউআই ডিজাইন করতে প্রায় 20-25টা তো কম, অনেক সময় 50-60টা, তার থেকে বেশি অনেক সময় দেখা যায় যে 100টার উপর পেজ ডিজাইন করতে হয় যদি আমার ওয়েবসাইটটা এতটা রিচ হয়, বুঝছেন? আর মাথায় রাখতে হবে আমাদের এটা ডেস্কটপের জন্য করা, এটা ডেস্কটপের জন্য, সবগুলো ওয়েবসাইটের জন্য করা, ওয়েব ওয়েব অনলাইন। এই যে এটা হচ্ছে ওয়েব, গুগল, এই যে এটা হচ্ছে ওয়েব, এই ডিজাইন করা, বুঝছেন? ওকে,
তারপর আমি করেছিলাম, হ্যাঁ তো খেয়াল করেন এখানে যখন আমি দেখছি একটা ইউজারের জন্য আবার একটা ভিজিটরের জন্য, মানে কি আমার ইউজার আলাদা কেন ভিজিটর আলাদা কেন? ভিজিটর আসলে কিন্তু আমি লগ ইন করতে পারবো না বা সাইন ইন করতে পারবো না, আমি খালি আমার হোম বাটনে ঘোরাঘুরি করব। ঠিক যেমনটা আমি যদি ইনকগনিটো মোডে যাই, ইনকগনিটো উইন্ডো, এখানে আমি লিখলাম ফেসবুক, এখানে আমি যদি ফেসবুক লিখি কিন্তু আমার থেকে লগ ইন আর সাইন ইন করতে চাইবে, তাই না? তখন আমি লগ ইন বা সাইন ইন করে এখন আমি আসি হচ্ছে গেস্ট মোডে, কিন্তু যখন আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে এন্টার করব তখন আমি কি হয়ে যাব, ইউজার। তো ইউজার এক জিনিস আর নাম কি ভিজিটর আরেক জিনিস। ভিজিটর আসলে খালি ভিজিট করতে হবে, কোনো কিছু ডাউনলোড কর বা সরি ডাউনলোড বলি কেন, কোনো কিছু কিনতে পারবে না বা সেল করতে পারবে না। যেমন আমি যদি একটা ই কমার্স ওয়েবসাইটে যাই, লেটস সে ইভেল, ইভেলতে আমি যখন যাচ্ছি খেয়াল করেন আমার কিন্তু অ্যাকাউন্ট করা নাই, তো আমি যাচ্ছি 1 কেজি গরুর মাংস কিনবো, তো আমি অ্যাড টু কার্ট করব, চেক অ্যাভেলেবেল শপ, ক্লিক, হ্যাঁ চেক অ্যাভেলেবেল শপ, তো ওকে ফাইন বাই নাও দিলাম, ওই অ্যাডেড টু মাই কার্ট, তো আমি কার্টে গেলাম চেক আউট করবো। এই দেখেন এখন কিন্তু আমার থেকে লগ ইন আর পাসওয়ার্ড চাচ্ছে, তাই না? হ্যালো জি ভাইয়া, এখন পর্যন্ত ভাই দেখি নাই, এই তো ভাই আসছে। তো যখনই আমার লগ ইন বাইডি পেজ যাবে তখনই আমাকে ইউজার হয়ে যেতে হবে, বিকজ ইউজার না হওয়া পর্যন্ত আমি কিনতে পারবো না। এগুলো হচ্ছে ফ্যাক্ট যে ইউজার কিরকম আর ভিজিটার কিরকম। ইউজারের ভিজিটারের সবচেয়ে বড় পার্থক্যটা থাকে আমার যে অ্যাকাউন্ট সেটিং আছে ওইটার মধ্যে। খেয়াল করেন এখানে কিন্তু মাই অ্যাকাউন্ট বলে কোনো পেজ নাই, তাই না? রাদার সাইন ইন পেজটা আছে, আর ইউজারের মধ্যে মাই অ্যাকাউন্টই সবচেয়ে বেশি আছে। এই হচ্ছে পার্থক্য, মেজর পার্থক্য হচ্ছে এখানে, বুঝতে পারছেন? হ্যালো ভাইয়া, নেট অনেক প্রবলেম ভাইয়া, কিছু বুঝতেছি না। কথা ভাইয়া আসে ভিডিওর মিনিমাম 30 সেকেন্ড আগে, তাহলে আপনি আপনার ব্রেনটাকে স্লো করে রাখেন, বুঝছেন? এই গেল এটার ওয়েবসাইট অ্যাপ। আর যখন আমি মোবাইলের জন্য যাচ্ছি আমার মোবাইলের জন্য কিন্তু আলাদা সেটআপ বানানো লাগে। অনেক সময় আছে যে আমরা যেটা ইউআই পিসিতে বানাই, মনে করেন এই যে ইভ্যালি আমরা পিসিতে বানাইছিলাম, সেই ইভ্যালিটাকে আমরা মোবাইলে কনভার্ট করে ফেলতে পারি, বাট সেটা কিন্তু প্যারা, অনেক সময় হয়ও না। খেয়াল করেন আমি যদি এখানে মোবাইল কনভার্সন ভিউটা দেখি, এটা হচ্ছে আমার মোবাইলে কীভাবে রকম লাগবে সেটা দেখতে, বুঝছেন? এই সেম জিনিসই কিন্তু আমাদেরকে বানাতে হয় আলাদা করে, না হলে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে রেসপন্সিভ করি। রেসপন্সিভ বেসিক্যালি আমরা করি না, যারা ডিজাইনাররা থাকে যারা কোড ডেভেলপার তারা রেসপন্সিভ করে। আর যদি আমি আলাদা অ্যাপ লঞ্চ করতে চাই সেক্ষেত্রে আমাকে নতুন ডিজাইন করতে হয়, বুঝছেন? হ্যালো জি ভাইয়া, আপনারা কি সবাই বুঝতে পারতেছেন? একটু স্লো হয়ে গেল কি বেশি ফাস্টও যাচ্ছি না, তাই না? এই জন্য একটা ভিডিও দিয়ে আমি কিছুক্ষণ বসে থাকতেছি, আপনার সবাই দেখার পর সেটা আমি মুভ করতেছি। এখন ভিডিও আসছে ভাই, এখন স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমাদের যেটা ডেস্কটপ অ্যাপ থাকে সেটাকে আমরা মোবাইলে কনভার্ট করতে পারি, আর কোনো মোবাইল অ্যাপকে কিন্তু ডেস্কটপে কনভার্ট করা খুব একটা ইজি না। সো রেসপন্সিভ বানাতে গেলেও একটা ডিজাইনারের সাথে একজন কোডারের অনেক কোলাবোরেশন করে করে কাজ করতে হয়, ঠিক আছে? এ গেল একটা জিনিস। আর আমি যেভাবে এখানে এখানে তো তাহলে ডাবল ইন্টারফেস তৈরি করতে হয়েছে না?
এক্স্যাক্টলি ডাবল ইন্টারফেস তৈরি করতে হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যখনই আমরা কোনো ডাবল ইন্টারফেস তৈরি করতেছি বা আলাদা কাজ করে করতেছি, সেটা কিন্তু আমার বেশি স্মুথ হচ্ছে, বুঝছেন? মানে আপনি অন্যান্য অনেক অ্যাপস আছে, আমার নাম মনে পড়তেছে না, ওগুলো দেখবেন যে ওয়েব থেকে রেসপন্সিভ করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইট ভিউ, এটা হচ্ছে মোবাইল ভিউ। তো আমার ওয়েব থেকে কিন্তু রেসপন্সিভ যদি করা থাকে, তাহলে কিন্তু আমার খুব একটা পরিশ্রম করতে হয় না অ্যাপ বানানোর ক্ষেত্রে। আর যদি আমি চাই আলাদা করে লঞ্চ করে কাজ করব, তখন আমরা কি করি, তখন আমরা আলাদা করে অ্যাপ বানাই। এই হচ্ছে আমার আলাদা করে অ্যাপ বানানো, বুঝতে পারছেন? জি ভাই। তো ইচ অ্যান্ড এভরিথিং ইনফরমেশান দিতে হয়, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দিয়ে দিয়ে আপনাকে কাজগুলো আউটপুট নিয়ে কাজ করতে হয়, যার জন্য আপনার কোনো পেজ হয়েছে অনেক বড়, কোনো পেজ হয়েছে অনেক ছোট, আর কোনো পেজ হয়েছে ছোট্ট ছোটোখাটো। তো এগুলো কোনো মানে প্রবলেমেটিক কোনো কিছু না। ইউআই ডিজাইন করার ক্ষেত্রে আপনাদেরকে আমি বারবার বলি যে আপনার যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু অবজারভেশনটা করবেন বা রিসার্চ করে নেবেন, বিকজ এখন বর্তমানে ইউআই এর কোন ট্রেন্ড ফলো করতেছে মানুষ, কোন জিনিসটা বেশি মার্কেটে খাচ্ছে, সেই জিনিস যদি আপনারা না জানেন তাহলে ইউআই ডিজাইন করা খুব টাফ হয়ে যাবে, বুঝছেন? ওকে, তো আমি ইনকগনিটো মোডটা কাটতেছি। আমরা কি করব, একটু করে ইউটিউবে যাব। আমি ইউআই ভার্সেস ইউএক্স ভার্সেস ইউআই ডিজাইনটা বলছি আপনাদেরকে, বাট আমরা কি করব, আর একটু বেশি জ্ঞান নিব। বেশি বড় জ্ঞান নিব না, ছোটখাটো জ্ঞান নিব আমরা। আমি খুঁজে পাইতেছি না ওই লোকটাকে। মানে সবাই শেখায় যে একদিনে কেমন ইউআই ডিজাইনার হয়ে যাব, মেবি এইটাই। আমি কি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব না, আমার এখান থেকে দেখবেন কোনটা? হ্যালো, হ্যাঁ লিংক দিলে কোথায় ভালো হবে, অনেক তো নেট সমস্যা করতেছে, দেখতে অসুবিধা হয়ে যাবে। লিংক দেওয়া হয়ে গেছে অলরেডি, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে যে যে যার যার মতো সুন্দর করে দেখে নেন, 5 মিনিট পর আমাদের কল কেটে যাবে, আপনারা আবার মনে করে জয়েন করে নেবেন। ওকে আচ্ছা ভাইয়া। UI is how good the car looks. UX is how good you feel driving it. UI is functional. UX is psychological. UI her Tinder profile. UX the date. Yes, I decided to include that last one against better judgment, but just to illustrate the fact that everybody has their own interpretation of what an experienced designer does versus what a user interface designer does. There's a lot of abstract and conceptual terminology thrown around in order to describe the two differences, but I think it would be best to show more of a practical example in terms of what these differences are. So that's exactly what I'm doing in this video. Before we begin, make sure to subscribe if you had a good user experience. Also like it, leave a comment as well, and share it. All right, let's get started. Before we begin though, Linode, the sponsor of this video, makes it easy to host your site, your app, or service on whatever technology stack you use. With one-click apps like WordPress and Drupal, getting up and running is easy. With backend access to your server, customization options are all but limitless. A fully configurable DNS manager allows for you to easily switch your domain over to your new server. আপনি সিসিটা অন করে নিতে পারেন, তাহলে আপনাদের ক্যাপশন আসবে, পড়তে পারবেন, বুঝতে পারবেন। So sign up using the link below to get $20 in credit on your new Linode account. Here we have a nice looking landing page for a fictional travel company. Your average person might just think a UI designer or a web designer created this, but in reality, the UI designer is just one part of the puzzle. A UI designer is interested in stuff like topography, ensuring that they're adhering to good topography fundamentals,
They're interested in white space or negative space, which is what gives the user interface its structure between elements. They're also interested in colors, in ensuring appropriate contrast for both usability and readability. They're also interested in icon and illustration design. They're also responsible for ensuring that the user interface looks good on all devices. But the UI designer's role is only just a part of a small section of user experience design, or UX design. UX design is a process that has many parts and usually starts with research. So research can be composed of understanding, like conducting user interviews to identify the requirements, user personas, which represents a typical user to identify their goals and frustrations, use cases, how might different people use this product or service, and the creation of journey maps, which is how a user might start and finish the experience. So as you can see, the end result of a UI design is nowhere near to be found during this process. Next up, we have brainstorming, which includes creating user flows, which are diagrams that outline the steps a user might take during the experience as they go from step to step in the UI, and wireframes, which is just a rough skeleton representation of the UI and the various components that make up that UI. After that, we have implementation, and this is where a UI designer would come into effect. They create prototypes, and these can be low or high fidelity prototypes, which may or may not be interactive. And also front-end and back-end development, in being that once these prototypes are approved, developers make the prototype a working product. Next up, we have reporting. So once it has been implemented, the product or the service, you can have usability reporting, which can involve observing real users using the actual product through a variety of means. This can include split testing, which is testing the effectiveness of one design iteration over another, and analytics reporting, which helps you gain additional insights such as time spent on pages, bounce rates, and more. So UX design is a process, and it's usually a sequential process, but it doesn't just end at reporting. It's something that continually occurs in order to improve the overall experience. So you may be wondering to yourself, if UI design is just a subset of UX design, then doesn't that make a UX designer a UI designer? Well, the answer is it depends. And it depends on a few factors. For instance, if you're a freelancer and you're a one-man show taking on everything, then yeah, you're a UX designer and you are a UI designer simultaneously. And chances are, even if you weren't aware of what experienced designer has meant in the past and you built projects, you were still assuming a lot of the roles of what a UX designer would do. Likewise, if you're working with a big company that has a lot of resources, then they could have an entire team that makes up the whole UX design process, and each person has their own specialties. So going forward in this channel, I'm going to spend a lot more time focusing on these other areas outside of just UI design and start covering the whole process of experience design. So if you want to follow along with this ride with me, make sure you subscribe and check back. Make sure also to click the bell notification icon, because it's going to get exciting, especially coming up here in 2020. See you soon. Goodbye. Hello. Hello.
हेलो जी भैया। अच्छा वीडियो की देखा हुई से सबार ना भैया শেষ করে জানাবেন সবাই। হয়েছে জিবে সবার কি হয়েছে কিটা আগে না দেখলাম কতজন ছিলেন আপনারা হ্যালো দিবে দেখা হয়েছে সবার কেউ কথা বলে না বললা কি করব আমি ওকে সাইলেন্টলি ক্লাস নিব দেখতে আপনাদের মতো হ্যালো হ্যালো জি ভাইয়া জি ভাইয়া সবার কি দেখা হয়েছে তো আমি যে প্রসেসটা ডিসক্রাইব করতেছিলাম ওই প্রসেসটা কিন্তু ওনার সাথে সেম আমরা সবাই একটা প্রসেস ইউজ করি যে আগে আমরা রিসার্চ করি তারপর আমরা একটা আউটলাইন ড্র করি তারপর আমরা সেটা ডিজাইন করি তারপর সেটা আমরা অ্যাপ্রুভালের জন্য পাঠাই এর মাঝখানে জিনিস কিন্তু আবার রিপিট আমরা করি ডিজাইন আপগ্রেড করার জন্য ঠিক আছে এই স্টেপগুলো কি আপনারা লিখে নিছেন জি ভাইয়া থ্যাংক ইউ তো আমরা একটা ডিজাইন রেডি করলাম আমি যে আপনাকে যে ডিজাইনগুলো দেখাচ্ছিলাম আমার যে ইউআই এর জন্য যেগুলো করা ছিল ওটা তো দেখছেন তাই না তারপরে একটা সার্টেন টাইম আসছে যখন আমরা আমাদের ডিজাইনগুলোকে নতুন করে ড্র করি বা নতুন করে বানাই তো নতুন করে বানানোর ক্ষেত্রে একটাই সুবিধা আমাদের যে ডিজাইনটা আউটপুট আগের থেকে আরও বেটার আমরা দিতে পারি বুঝছেন তো সেই ক্ষেত্রে এখন একটা নতুন ডিজাইন কীরকম বানানো হয় দেখেন আগের যে ডিজাইনটা আপনারা দেখছেন সেটার সাথে কিন্তু এটা সম্পূর্ণ চেঞ্জ তাই না তো এটার মধ্যে বর্তমানে স্টাইল বা ডিজাইন ফলো করা হয়েছে আমাদেরটা এর আগে যেটা ছিল সেটা কিন্তু ফ্ল্যাট ডিজাইন
আর এখন এখানে যেটা দেখতেছেন আপনারা সেটা হচ্ছে নিউ ট্রেন্ডের মধ্যে যাওয়া একটা প্রসেসের একটা পার্ট মাত্র। তো হোয়াট ইজ ট্রেন্ড অ্যান্ড হোয়াট ইজ ইউআই স্টাইলস, খেয়াল করবেন আমি এখানে অনেক কিছু খুঁজে খুঁজে রাখছি আগের থেকেই, তাদের মধ্যে কয়েকটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন। বাট আমি যেটা করবো, আমি ওভারঅল একটা সিম্পলভাবে একটা গাইডলাইন দিয়ে দিব আপনাদেরকে যে ইউআই এর জন্য আপনাদের কী কী দরকার পড়বে। খেয়াল করেন, ট্রেন্ডিং ডিজাইন স্টাইল প্যাটার্ন ইন ইউআই 2019, তাই না? হ্যালো, আর এই পাশে হচ্ছে 2020 সালে আমার যে ডিজাইন ট্রেন্ডগুলো চলতেছে সেগুলো নিয়ে একটা হিউজ আর্টিকেল। আমি এটা ইন শর্ট বুঝাই দিব, খুব দ্রুত আমি এটা আপনাদেরকে বুঝাই দিব, আর আপনারা একটু পরে এটা পড়ে নেবেন। এই লিঙ্কটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, আপনারা এই জিনিসটা ফলো করবেন, ঠিক আছে? এখনই যে পড়তে হবে তা না, এখন তো আমি আছি বুঝিয়ে দেওয়ার জন্য। আর এত বড় পেজ পড়তে এটা মেসেঞ্জার গ্রুপে দিয়েন তো। মেসেঞ্জার গ্রুপে আমার দিতে মন চায় না। আচ্ছা, তো এটা গেল। তো আসি, 8 ইউআই ইউএক্স ডিজাইনার ডিজাইন ট্রেন্ডস ফর 2020। আচ্ছা, সবাইকে আমরা ক্লিয়ার হয়েছি যে ইউআই আলাদা আর ইউএক্স আলাদা, এটা নিয়ে কারো কোনো ছোটখাটো প্রবলেমও কি আছে? ইউআই টা হচ্ছে ডিজাইন আর ইউএক্স টা সাইকোলজিক্যাল আছে ইউএক্স। সাইকোলজিক্যাল না, আপনি একটা পানির বোতল নেন, আপনার পানির বোতলটা হচ্ছে ইউআই, আর এই বোতলে ক্যাপ খোলার সিস্টেম থেকে শুরু করে ক্যাপ লাগানোর সিস্টেম, বোতল ধরার সিস্টেম, বোতলের ভিতরে পানি ভরার সিস্টেম, বোতল পানি খাওয়ার সিস্টেম, সবই হচ্ছে ইউএক্স। ইট ইজ এ ফিলিং দ্যাট ইউজার গিভস। ক্লিয়ার? কনসেপ্ট কিন্তু এটা ক্লিয়ার করতে হবে, বিকজ বলে অনেকে বলে যে আমাকে একটা ইউআই ডিজাইন করে দেন, আপনাদের কাছে একদিনের ব্যাপার, কারণ ওই ধরনের ক্লায়েন্ট থেকে আমরা দূরে থাকি, বিকজ তারা কিছুই জানে না, কিছুই বোঝে না, তাদের কাছে মনে হচ্ছে যে আমরা সফটওয়্যার জানি, আমরা কম্পিউটারের সামনে বসলে এমনি একটা চুটকি মেরে ডিজাইন বের করে দিব। বাট এটা সম্পূর্ণ ভুল ধারণা সবার, ডিজাইন করতে সময় লাগে, কষ্ট লাগে। আর তারা বলে যে ইউনিক ডিজাইন বের করে, ইউনিক ডিজাইন বের করে, ইউনিক ডিজাইন বের করতে করতে আমাদের 3 দিন নষ্ট হয় যে কী ডিজাইন আমরা দিতে পারি। বুঝা গেছে? তো কাজ করার সময় সাবধানে করবেন, বুঝে শুনে করবেন, যেটা আপনার আয়ত্তে আছে সেটা আপনি করবেন, যেটা আয়ত্তে নেই সেটা পিছিয়ে দৌড়াবেন না। ক্লিয়ার? আচ্ছা, তো ট্রেন্ড, ট্রেন্ড কি জিনিস? যেটা চলতেছে বা যেটা জনসমাজে ফ্যাশনের মধ্যে চলতেছে। লেটস সে বর্তমানে বাংলাদেশে ট্রেন্ডিং টপিক কি? ট্রেন্ডিং টপিক করোনা বাদে লঞ্চডুবি, ওই লঞ্চডুবি থেকেও ট্রেন্ড চলে আসে আরেকটা বড় জিনিসে কি, বাংলাদেশ আইমান সাদিক, আইমান সাদিক এক্স্যাক্টলি, আরও আছে এরকম। সেকেন্ডে সেকেন্ডে আইমান সাদিককে আমি ওই সব ব্যাপারে কোনো কথা বলবো না, ওটা আমার কোনো এখতিয়ার না, বাট যাই হোক কোনো বাটো আমি বলবো না এখানে। তো এই যে এই জিনিসটা ট্রেন্ড হচ্ছে মানে কি, জিনিসটা সবার মধ্যে বিচরণ করতেছে, তো আমাদের ডিজাইনের মধ্যে অনেকগুলো জিনিস বিচরণ করে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো যে ইউআই এর জন্য বা ইউএক্স ইউআই এর জন্য আমাদের 8টা ট্রেন্ডগুলো কী কী যেগুলো রানিং। অনেকগুলো আপনারা আগেও দেখছেন, অনেকগুলো আপনারা পরেও দেখছেন, আবার অনেকগুলোতে আপনারা টোটালি জানেন না। আসেন দেখি, অ্যানিমেটেড ইলাস্ট্রেশনস। অ্যানিমেটেড ইলাস্ট্রেশন মানে কি, আপনাকে অ্যানিমেশন করে দিতে হবে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে আপনাকে অ্যানিমেশন করে দিতে হবে, আপনি অ্যানিমেশন করতে পারেন জিফের মাধ্যমে, এগুলো কিন্তু জিফ দিয়ে করা ইজি, আবার অনেকগুলো অ্যানিমেশন করা হয় আফটার এফেক্টের মাধ্যমে। আবার একজন যদি ভালো ডেভেলপার থাকে তাহলে কিন্তু সে ওই অ্যানিমেশনগুলো করতে পারে, বুঝছেন? তো আপনাকে যে সবসময় জানতে হবে তা না, আপনার কাজ হচ্ছে এই পেজটা এরকম না আসবে, এটা এরকম দেখতে হবে, তারপর এটা এরকম বক্সের মধ্যে যাবে, এইটুকুই কাজ। আপনাকে এই 4টা পেজ আপনাকে বানিয়ে দিতে হবে, বাকিগুলা একজন অ্যানিমেটার আসে অ্যানিমেশন করে দিবে।
আমাদের বাংলাদেশের কন্টেক্সটে আমরা যারা ডিজাইন করি তারাই অ্যানিমেশন করি, কিছু করার নেই। বাংলাদেশের মানুষ মার্কেট খায় এরকম জিনিস, ঠিক আছে? বাট ইন আদার কেস একটা পুরো টিম থাকে, কেউ খালি স্কেচ করে, কয়েকজন খালি চিন্তা করে, কয়েকজন খালি ডিজাইন বানায়, বাকিরা অ্যানিমেশন দেয়, বাকিরা ডেভেলপ করে। প্রত্যেকটা পার্ট টু পার্ট আলাদা থাকে। আর আমরা যখন সুপারম্যান হয়ে একাই একটা বিশাল প্রজেক্ট বানাই ফেলি, আর সেই প্রজেক্টের দামও পাই খুব কম, বাট আমাদের বাংলাদেশের কন্টেস্ট, কিছু করার নেই। আমি একজন প্রফেশনাল ডিজাইনার হয়ে কিন্তু একটা লোগো আমি বেচতে পারবো $50, কিন্তু আপনি সেই একজন ডিজাইনার হয়ে বেচবেন $5। এই হচ্ছে খেলা, যার জন্য বাংলাদেশের মার্কেট নষ্ট করে বলে অনেক বাংলাদেশি না, ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট মার্কেট নষ্ট করে বলে আমাদের সুনাম আছে। আমি এই ব্যাপারে পরে আলোচনা করবো, এটা বিশদ আলোচনা একটা ব্যাপার। আপাতত এটা দেখেন, যেটা হচ্ছে অ্যানিমেটেড ইলাস্ট্রেশন। আমার ডিজাইনের মধ্যে যেমন সোয়াপ সিস্টেম আছে না, চারটা একটার পর একটা কিন্তু লেফট টু রাইট স্ক্রল করা হচ্ছে, সোয়াইপ করা হচ্ছে। আচ্ছা, তার আগে এটা বুঝে নেন, কজ এই ওয়ার্ডগুলো আমি অনেক বেশি ইউজ করব। সেটা হচ্ছে আমি যখন লেফট থেকে রাইট যাব, ঠিক আছে, অথবা রাইট থেকে লেফটে যাব, তখন এটাকে আমার বলা হয় সোয়াইপ। কি বলা হয়? সোয়াইপ। যদি ডান থেকে বামে যাই বা বাম থেকে ডানে যাই, তাহলে আমার হবে সোয়াইপ। আর যদি আমি একটা পেজের উপর থেকে নিচে যাই, অথবা নিচ থেকে উপরে আসি, তখন এটাকে কি বলা হচ্ছে? স্ক্রল। এক্স্যাক্টলি, স্ক্রল। এই জিনিসগুলো মাথায় রাখবেন, কোনটা সোয়াইপ কোনটা স্ক্রল। আমি তো এরপর রিপিট করব না। হ্যাঁ, তো চলে আসলাম। দেখেন, এখানে স্ক্রলিং সিস্টেমের মাধ্যমে রাইট মানে ডান পা একটা স্ক্রলিং সিস্টেমের মাধ্যমে এই অ্যানিমেটেড জিফটা বানানো হয়েছে। এই গেল আমার একটা স্টাইল। প্রত্যেকটা দেখেন জিনিস কিন্তু দেখতে অনেক লাইভ লাগে, তাই না? ওকে, কিন্তু এটার একটা প্রবলেম পাওয়া যায় অনেক ক্ষেত্রে, যে লোড করতে বা আমার হোস্টিং ডাটা নিতে দেরি হয়ে যায়, যার জন্য অনেকে এটা পছন্দ করে না। কিন্তু এটা খুবই ইফেক্টিভ একটা ডিজাইন। তারপর কি বলছে? মাইক্রো ইন্টার রিলেশন, মাইক্রো ইন্টারিয়াক্ট আইকনস। বাবারে, আমি কখন উচ্চারণ করতে পারি না এগুলা। মাইক্রো ইন্টারাকশনস, সহজ জিনিস, মাইক্রো ইন্টারাকশনস। এখন মনে করেন আপনি আপনার ফোনের কোনো একটা বাটনে ক্লিক করলেন বা কোনো একটা আইকনে ক্লিক করলেন, সে আইকনটা অটোমেটিক্যালি ছোট্ট একটা অ্যানিমেটেড হয়ে মানে তা এক্সপ্যান্ড করলো বা ক্রস করলো। এই জিনিসটা আপনাদের অলরেডি পাওয়ার কথা বিভিন্ন ডিজাইনের মধ্যে। জি ভাইয়া, তো ওগুলোর মধ্যে এই জিনিসগুলো আমরা পাই, যে আমার একটা স্যান্ডউইচ বারে যে তিনটা দাগ থাকতেছে না, এটাকে বলে স্যান্ডউইচ বার। তো এই স্যান্ডউইচ বারগুলোকে যখন আমরা ক্লিক করলাম, সে অটোমেটিক্যালি একটা এক্সপ্যান্ড হয়ে গেল। আবার যখন ক্রস করলাম, তখন সে অটোমেটিক্যালি স্যান্ডউইচ বারে ফেরত চলে আসলো। এগুলোকে বলা হচ্ছে মাইক্রো ইন্টারাকশনস, ছোট ছোট ইন্টারাকশন যেগুলো, ঠিক আছে? খেয়াল করেন, আমাদের ডিজাইনারদের কাজ হচ্ছে খালি আইকন বানানো, আর কোন পেজে কী থাকবে সেই চারটা পেজ আমাকে বানাতে হয়েছে। হোমের নিচে, ফাইলের নিচে, ক্যামেরার নিচে, প্রোফাইলের নিচে, এই চারটা পেজ আমি খালি বানাইছি, বাকিটা যা করার জন্য অ্যানিমেটর করছে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তারপর থ্রি ডি গ্রাফিক ইন ওয়েব অ্যান্ড মোবাইল ইউআই। থ্রি ডি গ্রাফিক মানে কি? থ্রি ডি প্রেজেন্টেশন। থ্রি ডি প্রেজেন্টেশন কীভাবে করে? আপনি থ্রি ডি সফটওয়্যার বানাবেন, তারপর এটা আপলোড করবেন, সেটাও করতে পারেন। বাট আমি যেটা করব, আমি জিফ বানাবো ফটোশপের মাধ্যমে, বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম যে আপনারা কীভাবে করতে পারেন। তো এইভাবে এই সিস্টেমগুলো ফলো করে করেও কিন্তু আপনারা ডিজাইন রেডি করতে পারেন। লেটস সে এখানকার যে গিটারটা আছে, যেটা আমার প্রোডাক্ট, সেটাকে আমি থ্রিডি বানাই নিলাম। থ্রিডি বানাই আমি সেটাকে, থ্রিডি যে ইনপুট করা যায় মোবাইলে সেভাবে ইনপুট করলাম। তারপর আমি সেইখানে মোবাইলে বসে ডেভেলপারকে বলে দিলাম যে আমার ডিজাইন এরকম, তুমি এরকম করে একটা রোটেট করে দিবা, অথবা রোটেটটা আমি করে দিচ্ছি, অ্যানিমেশনটা আমি করে দিচ্ছি, তুমি খালি লিখবা, তখন সে খালি লিখে দিবে। এটা কিন্তু অনেক ট্রেন্ডি একটা ডিজাইন ছিল, বাট এটাতে প্রবলেম সেম টু সেম, যে আমার লোড করতে ঝামেলা হইতে পারে। খেয়াল করেন, এটা একটা গাড়ির পার্ট টু পার্ট চেঞ্জ হচ্ছে, বুঝছেন? তো দেখতে সুন্দর লাগছে। আমি তো গিটার দেখি,
আচ্ছা গাড়ি আসলে বলবেন। বে গিটার দেখতেছি। আচ্ছা গাড়ি দেখতেছেন এখন? হ্যালো, হ্যালো, গাড়ি দেখতেছেন ভাই? আস না ভাই, স্ক্রিন নাই তো, আপনি চলে গেছিলেন। মানে কি এখন কি দেখতেছেন সবাই? জি ভাই, এখন গাড়ি আস গাড়ি গাড়ি ওকে, গাড়িটা খেয়াল করবেন, নিচের দিকে লাইট উঠতেছে বা লেখা উঠতেছে, আর ওই দিক দিয়ে সামনে উপর দিয়ে আমার ডিজাইনটা চেঞ্জ হচ্ছে, বুঝছেন? গেল আমার থ্রিডি স্টাইল। তারপর যে ডিজাইন স্টাইলটা, সেটাকে আমরা বলতেছি ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর। আপনারা ওই যে ভিআর কে দেখছেন না এখন? ভিআর নিয়ে কিন্তু এখন রিসার্চ চলতেছে, এখনো অনেক ডেভেলপমেন্ট বাকি আছে, তো ওটা নিয়ে যে খুব মাতামাতি এখন আমরা করি তা কিন্তু না। আমরা আগের বেলাতেই মোটামুটি স্টেবল থাকার ট্রাই করি। খেয়াল করছেন যে মানে হচ্ছে আপনি যখন ভিআরটা চোখে দিবেন, তখন আপনি যে যেগুলো প্লাস পয়েন্ট আছে সেগুলোতে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন যে ভিআরটা দেখতে অ্যাকচুয়ালি কেমন বা আপনার প্রোডাক্টটা দেখতে অ্যাকচুয়ালি কেমন, বুঝছেন? তারপর হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি বা এআর। ভিআর মানে ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড মানে হচ্ছে এআর মানে হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। ভিআরের মাধ্যমে আপনি একটা গ্লাস পরে সব কিছু চোখের সামনে দেখতে পাচ্ছেন, আর অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে আপনি সেই জিনিসের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারতেছেন, বুঝছেন? হ্যালো জি ভাইয়া, মানে আপনারা কারা কারা হুয়াওয়ে মোবাইল ইউজ করেন? কেউ কি আছে? আমি করি ভাইয়া। ওকে, তো হুয়াওয়ে মোবাইলে ক্যামেরার মধ্যে যখন আমরা নতুন আপডেটটা পাইলাম, তখন একদিন আমরা কিন্তু দেখছি যে আমাদের ক্যামেরার মধ্যে একটা সেটিং আছে, সেই সেটিংসের মধ্যে আমরা যখন কোনো স্ক্যানার কোড ক্লিক করতেছি বা কোনো সানগ্লাসের উপর আমাদের ক্যামেরাটা রাখতেছি বা কোনো এনার্জি ড্রিঙ্কসের উপর আমাদের বোতলটা রাখতেছি, তখন কিন্তু আমাকে সেই ওই প্রোডাক্টটা খুঁজে বের করে দিচ্ছে। এটা কিন্তু এক ধরনের অগমেন্টেড রিয়েলিটি, বুঝছেন? ওকে, তো ভিআর এআর নিয়ে আমাদের কাজের পরিধিতে আপাতত আমরা যাই না, কারণ এটা ইট রিকোয়ার্স হাই এন্ড ওয়ার্ক। ওকে, তারপর এই জিনিসটা কয়েকদিন আগে আমি নিজেও শেয়ার দিছিলাম, আমার কাছে খুব মজা লাগছিল। খেয়াল করেন জিনিসটা কী করতেছে, অগমেন্টেড রিয়েলিটি উৎকৃষ্ট উদাহরণ, বুঝতে পারছেন সে কি করলো? ওকে, তারপর হচ্ছে নিউ মরফিজম। নিউ মরফিজমটা আমরা আপাতত পকেটে রাখলাম, এটা আমরা পরে আলোচনা করতেছি। তারপর যেটা আছে অ্যাসিমেট্রিক্যাল লেআউট, অ্যাসিমেট্রিক আর সিমেট্রিক্যাল। সিমেট্রিক মানে হচ্ছে যে সমান দুই ভাগে বিভক্ত করে যে কাজটা করা হয়, যেমন আমরা মানুষ, মানুষরা কিন্তু সিমেট্রিক্যাল। কিভাবে? আমাদেরকে যদি মাঝখান দিয়ে সমানভাবে কেটে ফেলা হয়, তাহলে আমার দুই পাশে একটা কা একটা চোখ একটা কান যাবে, মাথার অর্ধেকটা যাবে, আমার নাকের অর্ধেক যাবে, ঠোঁটের অর্ধেক যাবে, তাহলে হয়ে গেল না আমাদের ফেসটা সিমেট্রিক্যাল?
হ্যালো, আমি কিন্তু জেনারেল বলছি, আবার আপনাকে অন্য কিছু মনে করেন না। তারপর সিমেট্রিক্যাল আর কি কি থাকতে পারে, যেমন হচ্ছে মান্ডালা ডিজাইন, আপনি দেখছেন না? ওকে, এই যে মান্ডালা ডিজাইনগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে সিমেট্রিক্যাল। আপনি যদি এই বরাবর মাঝখান দিয়ে একটা লম্বা করে দাগ দেন, দাগ দিয়ে দুইভাগে যদি বিভক্ত করেন, তাহলে দেখবেন যে এরা দুই পাশেই সেম, বুঝছেন? ওকে, তো সিমেট্রিক্যাল বুঝলাম। তো অ্যাসিমেট্রিক্যাল ডিজাইনটা কি? অ্যাসিমেট্রিক্যাল ডিজাইন হচ্ছে যেটা আমার সাজানো গোছানো কিন্তু সমান দুই ভাগে বিভক্ত না, ইচ্ছা মতো করে ভাগ করা। খেয়াল করেন, এখানে যে ওয়েব পেজটা বানানো হয়েছে সেটা বসে আছে এক পাশে, যেটা চেহারা এক পাশে, সেটা আর আরেকটা অবজেক্ট আরেক পাশে। দেন আরেকটা যে জর্জিও আর্মানি, একটা হিউজ ব্র্যান্ড, ওদের যে ডিজাইনটা সেটা কিন্তু এক একটা এক এক জায়গায়। কিন্তু এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে আপনার কম্পোজিশনটা ঠিক মতো রাখতে হবে। ক্লিয়ার? ওকে, তো অ্যাসিমেট্রিক ডিজাইনটা বুঝলাম। তারপর সে স্টোরি টেলিং বা গল্প বলা। খেয়াল করেন, এখানে আমার যে ওয়েবসাইটের ডিজাইনটা দিছে বা স্যাম্পলটা দিছে, সেখানে মধ্যে কীভাবে সেট করছে, ছবি একটার পর একটা গল্প অনুসারে সেট করছে, এগুলো বেসিক্যালি ইউজ করা হয় যে আমাদের যে ইয়ে কী বলে, যে ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন আমরা করি, সেগুলো ব্যাকগ্রাউন্ড রিসার্চ করার জন্য এই ধরনের কাজগুলো বলা হয়। খেয়াল করেন, এখানকার স্টোরিটি কীভাবে বলা হচ্ছে, একটা ড্রোনের ব্যাপারে একটা কোলাজ ইমেজ সেট করা হয়েছে, সে একা একাই আসতেছে যাচ্ছে, যে আপনি ড্রোনের ড্রোন কন্ট্রোল করতে পারবেন আপনার ভিআরের মাধ্যমে, তারপর আপনি কী কী করতে পারবেন না পারবেন, একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে স্টোরি টেলিং। ক্লিয়ার? ওকে, তারপরে এই গেল আমার আটটা জিনিস, তার মধ্যে ৬ নম্বরটা আমি রাখছিলাম আমার হাতের মধ্যে। কেননা ৬ নম্বরটা বুঝতে হলে আপনাদেরকে আরও দুইটা জিনিস বুঝে আসতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ফ্ল্যাট ডিজাইন আর স্কিউমরফিজম। ফ্ল্যাট ডিজাইন আমরা সবাই চিনি, যে ডিজাইনটা দেখতে ফ্ল্যাট বা টু ডি সারফেসের উপরে, সেগুলোকে বলা হয় ফ্ল্যাট ডিজাইন। যেমন এগুলো হচ্ছে ফ্ল্যাট ডিজাইন, ঠিক আছে? আরও যদি ইয়ে করি আমরা, ফ্ল্যাট ডিজাইনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর মজার পার্ট হচ্ছে এদের আইকনস। খেয়াল করেন, এটা কিন্তু একটা আইকন ফ্ল্যাট ডিজাইন, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ম্যাটেরিয়াল ফ্ল্যাট ডিজাইন। তো টুরিতে আমরা যেটাই ড্র করতেছি সেটাকে আমরা কী বলতেছি, ফ্ল্যাট ডিজাইন। ক্লিয়ার? ওকে, তারপর যেটা জানতে হবে আমাদেরকে সেটা হচ্ছে স্কিউমরফিক ডিজাইন। হোয়াট ইজ স্কিউমরফিক ডিজাইন? আমার ডিজাইনটা যখন একটু রিয়েলিস্টিকের মতো যাবে, তখন আমরা সেটাকে বলতেছি কোনটা কি বলতেছি, স্কিউমরফিক। খেয়াল করেন, এখানে অ্যাপল আইফোনের যে আইকনগুলো আছে, আইকনগুলো দুইটা দুই রকম না, দুই পাশেরটা ফ্ল্যাটগুলো দেখেন একটা প্লেন, কিন্তু আপনি যখন বাম পাশে দেখতেছেন স্কিউমরফিজমের দিকে, সেখানে শেপ বা অবজেক্ট বোঝা যায়, লাইটিং বোঝা যাচ্ছে, এবং এটার যে একটা ওয়েট আছে সেই ওয়েটটাও কিন্তু আমি বুঝতে পারতেছি, যেটা ফ্ল্যাট ডিজাইনে সম্পূর্ণরূপে অনুপস্থিত। বুঝতে পারছেন? ওকে, তো এটাকে বলা হচ্ছে যে স্কিউমরফিজম ডিজাইন। তো স্কিউমরফিজমের পরে কোনটা আসলো? স্কিউমরফিজমের পরে আসলো আমাদের এই ট্রেন্ডটা, নিওমরফিজম। নিওমরফিজম ট্রেন্ডটা কীরকম, সিম্পলি যদি আপনারা দেখতে চান তাহলে NEOMOR নিওমরফিজম ডিজাইন ইমেজেস। দেন আমি কিন্তু UI লিখলাম না, সব UI চলে আসছে এখানে। তো এই ডিজাইন প্যাটার্নটা হয়েছে একটু একটু ইউনিক। খেয়াল করেন, আমি যখন একটা ছবি সিলেক্ট করতেছি, আপনারা প্যাটার্নটা কি দেখতে পাচ্ছেন ডিজাইনের? এখানে কিন্তু খালি ড্রপ শ্যাডোর খেলা খেলা হয়েছে, আর কোনো খেলা হয় নাই। ড্রপ শ্যাডোটা যেভাবে ব্যবহার করা হয়েছে উইথ মিক্স অফ গ্রেডিয়েন্ট, সেটা কিন্তু আমার ডিজাইনের আউটপুট দিয়ে দিচ্ছে। খেয়াল করেন, খালি কিন্তু ড্রপ শ্যাডো,
এই কিন্তু অনেকে বলে যে 3D দিয়ে বানানো কিন্তু আমরা বলি যে 3D বানানো না এটা নরমাল ইলাস্ট্রেটরেই বানানো আর কোনটাতে বানানো XD অথবা ফিগমা অথবা এটা নাম আছে ভুলে গেছি তো সফটওয়্যার আসতেছি পরে তো এই যে ডিজাইন ট্রেন্ড এগুলো নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে বা বুঝতে সমস্যা আছে যে কি ইয়ে আছে না আছে সবাই কি জিনিসটা বুঝছেন প্লিজ ক্লিয়ার করবেন আমাকে যেহেতু আমি থিওরি করতেছি আর আমি অনেক ফাস্ট যাচ্ছি আমি বুঝতেছি সো আমি স্লো যাচ্ছি ফাস্টও যাচ্ছি সেটা আপনারা নিতে পারতেছেন নাকি সেটা আমার দেখতে হবে কারণ সব স্টুডেন্ট একরকম না বুঝতেছি ভাই কিন্তু এগুলো আর একটু মানে দেখা দরকার বুঝি দেখার জন্য তো আপনাদেরকে রিসার্চ করতে হবে আমি যে নামগুলো বলছি নিওমরফিজম স্কিউমরফিজম ফ্ল্যাট ডিজাইন এগুলো কি আপনারা নোট করে নিছেন জি ভাই নোট করে নিন ঠিক আছে তাহলে আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে কারণ যদি আমি লিঙ্ক দেওয়া শুরু করি আমি এমন হাজার হাজার কোটি কোটি লিঙ্ক দিই যে আপনারা শেষও করতে পারবেন না লিঙ্ক কারণ আবার আমার উল্টা গালাগালি করবেন তো আপনার জাস্ট নামগুলো জেনে রাখেন তারপর আপনারা সুন্দর করে করে সেগুলোকে সার্চ করবেন তো বিভিন্ন রকম বিভিন্ন স্ট্যাটাসের ডিজাইন আছে শেয়ার করেন ইচ অ্যান্ড এভরিথিং একটা থেকে একটা ইউনিক তাই না কিন্তু প্যাটার্ন সেম এ হচ্ছে খেলা তো ডিজাইন ট্রেন্ড যখন আপনি একবার ধরতে পারবেন তখন আপনি ডিজাইনের ইনসাইটও বুঝতে পারবেন আর এই ডিজাইন ইনসাইট নিয়ে যাওয়ার জন্য আমার ইউআই বা ইউএক্স এর সফটওয়্যার দরকার পড়ে তো লেটস সে আমাদের কি কি হেল্পিং সাপোর্ট আছে ইলাস্ট্রেটর এবং ফটোশপ দিয়ে করা যায় এর বাইরে আমাদের কাজে সুবিধার জন্য আর কি কি আছে আমরা দেখি ইউআই ডিজাইন সফটওয়্যার 22 বেস্ট ইউআই ডিজাইন টুলস তো এখানে আমরা নাম দেখব যে মক ফ্লো এটা একটা তারপর হচ্ছে বালসামিক এটা আরেকটা এভাবে করে অ্যাকজুর অ্যাডোব কম্প তারপর স্কেচ স্কেচ ইউজ করা হয় অনেক বেশি ইউআই ডিজাইনের ক্ষেত্রে তারপর ইনভিশন স্টুডিও ক্র্যাফট প্রোটো প্রোটো আইও অ্যাডোব এক্সডি আরেকটা হচ্ছে মার্ভেল তো ইচ অ্যান্ড এভরিথিং আছে ও সরি ফিগমাও আছে তো বেসিক আমরা যেগুলো ইউজ করি সেগুলোর মধ্যে হচ্ছে স্কেচ ফিগমা অ্যান্ড অ্যাডোব এক্সডি এদের প্রত্যেকের ইউনিক ইউনিক কিছু না কিছু ফিচার আছে যেগুলোর জন্য তাকে আমরা ইউজ করি বাট অনেক সময় আমরা ফিগমাটা ফ্রি ডাউনলোড করতে পারি না সেক্ষেত্রে আমরা এক মাসের জন্য ডাউনলোড করি ট্রায়াল এবং খুব তাড়াতাড়ি কাজ করে সেটা আউটপুট দিয়ে দিই আর একটা কাজ আমরা করি যে অ্যাডোব এক্সডি ডাউনলোড করার অ্যাডোব এক্সডির মধ্যে যা আছে ফিগমার মধ্যেও তা আছে স্কেচের মধ্যেও তা আছে ইচ অ্যান্ড এভরিথিং এখানকার প্রায় অলমোস্ট সব কিছু সেম ক্লিয়ার ওকে তো বিগিনের জন্য অ্যাডোব এক্সডি শুরু করব আমরা বাট ইন দ্য লং রান আপনারা ট্রাই করবেন ফিগমাতে কনভার্ট করার জন্য এর মধ্যে আমি যদি ফিগমা ডাউনলোড লিঙ্ক পাই যাই ভালো স্ট্রং কোনো তাই আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব আসলে নিজে খুঁজি না আমার এক্সডিতে কাজ হয়ে যায় তো কোনো ইউআই ডিজাইনার যখন শুনে যে আমি এক্সডিতে কাজ করতে তখন সে হাসে বাট এখনও জুনিয়র আমি অবশ্যই এখনও জুনিয়র সি ফিগমা কিন্তু এখনও নাই গুগলটা ফিগমা সার্চ করলে আমার আসতেছে অ্যাডোব এক্সডি বুঝছেন ভাই এক্সডি কি এটা ডাউনলোড দিব উপরে যেটা 19 এখানে কি জানি লেখা আছে ফ্রিগমা ইজ ফ্রি এক্সডি টু ইজ ফ্রি জাস্ট ইউজ গুগল সার্চ কই লেখা দেখো এই তো এক্সডি এর মধ্যে ফ্রিগমা ইজ ফ্রি না আসেন তাহলে আমি এতদিন কেন ফ্রিগমা ইউজ করি নাই চলেন ফ্রিগমা ইউজ করি আজকে আমি ফ্রিগমা শিখবো আজকে আপনাদের ফ্রিগমা শিখাবো লগ ইন আচ্ছা লগ ইন গুগল যাও দেখছেন ওয়েবের ডিজাইনটা কিন্তু অন্যরকম না অন্যরকম ডিজাইন না হ্যাঁ ও সরি আমি তো সাইন আপ করবো
আচ্ছা তার আগে আমি ওদের দেখিনি যে ওদের ফিগমাটার কি অবস্থা। কিরে হোয়ার ইজ ফিগমা? ডাউনলোড করছে ভাই না? ট্রাই ফিগমা ফর ফ্রি। বে আমার মনে হচ্ছে এটা অনলাইন ভার্সন। ফিগমা অনলাইন ভার্সন, বাট ইভেন আমরা ডাউনলোড করে কাজ করি। ওই যে অনেকগুলো অনলাইন ভার্সন থাকে না, যেগুলো আপনি ডাউনলোড করে কাজ করতে পারেন, যেমন হচ্ছে আপনার ওই ভুলে গেলাম GTA 5 গেমটা খেলছেন আপনারা, ওটা আপনি দুইভাবে অ্যাক্সেস করতে পারেন। ভাইস সিটি বড় ভাই খেলছিলাম, ওটা দুইভাবে অ্যাক্সেস করেন। আচ্ছা তো আমরা যদি আপাতত এক্সডিতেই যাবো, যখন একটা আনলক হবে বাকিগুলো অটোমেটিকলি আপনারা আনলক করে নিতে পারবেন, তো ওটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। তো এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের ডিজাইন ট্রেন্ড কি, আমাদের কি কি ফলো করতে হচ্ছে, কি কি ফলো আমরা করব? অ্যাডোবি এক্সডি ভাই, আমি শুরু থেকে অ্যাডোবি এক্সডির কথা বলতেছি, তাও যদি জিজ্ঞেস করেন কোনটা ডাউনলোড করব। না না ভাই, আমাদের তো মানে ইয়ক কম না র‍্যাম, অ্যাডোবি এক্সডি এই এই ডিজাইন সফটওয়্যারগুলো ওয়েট কম হয়, টেনশনে কিছু নেই। তো ডিজাইন ট্রেন্ড নিয়ে কারো যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা ফেসবুকে যাই, একটা গ্রুপ আছে বি ডিজাইনার, সেখানে একটা পোস্ট করা হয়েছে UI নিয়ে গতকালকে, সেটা আমরা চট করে একবার দেখে আসবো, ঠিক আছে? দেখেন কিন্তু অনেক UI ডিজাইনার আছে, কয়েকজন এটা খুবই ভালো, কয়েকজনটা খুবই খ্যাত, এসব অনেক। এটা নিয়ে আপনার সাথে আগে আলোচনা করা হয়েছে, কিন্তু এটা কই গেল যে ডিজাইনটা আমি খুঁজতেছি। ৫৫ আওয়ার্স, তারও বেশি হবে। সাকিবুল হাসান ঢাকা, এই গ্রুপটাতে আপনারা জয়েন হতে পারেন চাইলে, এদের অনেক সুন্দর সুন্দর কাজ আপনার সবাই শেয়ার করে, আপনারা অনেক কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন অনেক ভালো ভালো কিছু। না এটা তো কিছু না, এটা অ্যানিমেশন বানাইছে, এটাও কিছু না। জাভেদ শিমুল দ্য বিস্ট, জ্যাঙ্গো জিগান এখানে ঢুকছে। আমি ইজি দরকার করার সময় আমি কিছু খুঁজে পাই না, আমি কালকে মনে করছি এটা আমি মানে দেখাবো আপনাদেরকে, সেভ করি নাই আমি, পাচ্ছি না এখন, এখানে আমার দোষ। ওটা কি বি ডিজাইনার গ্রুপ লেখা? হ্যাঁ, বি ডিজাইনার ফেসবুক গ্রুপ, এখানে তাদের ছবি আপলোড করে সবাই, সবাই নতুন নতুন হলে কমেন্ট চায়। দেখেন কাজ, দেখেন এদের কাজের মধ্যে টিউটোরিয়ালও দিয়ে দেয় অনেক, স্পিড আর্ট, এগুলো আপনারা দেখবেন আইডিয়া পারবে, আইডিয়া। আমাদের কি 34 KB মেম্বার আছে? হ্যাঁ 34 KB কি মেম্বার আছে? 73 গ্রুপটার মধ্যে 73,000 মেম্বার। যাই হোক, আমি খুঁজে পাইতেছি না যেটা আপনি দেখাবো বলে মনে করছিলাম, মেজাজ খারাপ লাগে। খেয়াল করুন লোগো বানানোর জন্য কীভাবে বানাইছে, ঈগল এয়ারলাইন্স, ঈগল প্লাস ই, লোগো কনসেপ্ট আর লোগো আইকন, বুঝছেন? ও আরেকটা জিনিস, প্রেজেন্টেশন, যেখানে যত হাজার রকমের প্রেজেন্টেশন আপনারা দেখবেন, সেই হাজার রকমের প্রেজেন্টেশন আপনারা মুখস্থ করে রাখবেন যে কে কীভাবে প্রেজেন্ট করতেছে তাদের প্রোডাক্টটা। গতকালকে আমি আরেকজনের একটা ডিজাইন দেখলাম, ওনার নাম হচ্ছে তৌহিদ ইসলাম, তৌহিদুল ইসলাম। তো ওনার একটা পোস্ট দেখলাম আমি গতকালকে, সেই পোস্ট আমরা একটু ঘুরে আসি। খেয়াল করেন এখানে প্রজেক্টের জন্য সে তার একটা ছোট ডিসক্রিপশন দিছে, গেল তার কনসেপ্ট স্টাইলটা খেয়াল করেন, আগে সে কনসেপ্ট ক্রিয়েট করছে যে আমি, আমার কনসেপ্ট হচ্ছে যেহেতু তাজ ক্রিয়েশন আমার জিনিসটার নাম, তাহলে ক্রাউন, লেটার টি আর পেন টুল, দ্য ডিজাইনিং টুল। তারপর দেখেন সে স্কেচ করছে, বানাইছে, একটা বানাইছে, দুইটা বানাইছে, তিনটা বানাইছে, চারটা বানাইছে, তারপর যেটা ভালো হয়েছে সেটা নিয়ে সে কাজ করতে আসছে। তো টাইপ ফেস কী কী ইউজ করছে, এই সামান্য ছোট্ট একটা লোগোর মধ্যেও দুই ধরনের সে টাইপ ফেস ইউজ করছে, মন্টগোমারি আর রোবরো।
কালার কোড, প্রেজেন্টেশনটা দেখেন খালি তার, সেফ স্পেস, সেফ স্পেস মানে কটুক থেকে কটুক ছাড়া যাবে এই ডিজাইনের মধ্যে, বা কটুক আউটপুট রাখতে হবে এই জিনিসটা সম্পূর্ণরূপে পাওয়ার জন্য। তারপর চারটা ভার্সন বা দুইটা ভার্সন বা তিনটা ভার্সন, তারপর হচ্ছে আমার প্রেজেন্টেশন, টাস্ক ক্রিয়েশন গেল। তৌহিদুল ইসলাম তো খেয়াল করছেন একটা প্রেজেন্টেশন কিন্তু সম্পূর্ণ লুক চেঞ্জ করে দিতে পারে। এই জিনিসটা কিভাবে করছে কেউ জিজ্ঞেস করবেন না? কিভাবে করছে ভাই? ফটোশপ, ফটোশপে কি এক্স্যাক্টলি ফটোশপ ড্রপ শেডো নিয়ে একটু খেলাধুলা করছে, হয়ে গেছে, বেশি কিছু করতে হয়নি। তো ভাই এটা কি সে এখানে সার্চ না আর অন্য অন্য স্থানে সার্চছে যেগুলো অ্যাকাউন্ট আছে সে বিহেন্সে আপাতত আছে, কারণ আমরা বিহেন্স দেখি বেশি আর যে ডিজাইনটা ভালো লাগে সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করে দিই। ভাই ফুল প্রেজেন্টেশনটা কি দিয়ে তৈরি করছে? ফটোশপ, ইলাস্ট্রেটর, এখন আপনার আইডিয়া তো দেখলেন যে একটা ডায়েরির উপরে নিজের না বানানো লোগোটা বসানো যায়, তাই না? এখন কি আপনাদের মাথায় ঘুরতেছে এটা কেমনে বসেছে? না ভাই বসাইতে পারবো। হ্যাঁ এবং আপনারা আউটপুটও নিতে পারবেন, ইভেন আপনারা হাজার হাজার ডায়েরির মকআপও ডাউনলোড করে নিতে পারেন, DIARY MOCKUP। ভাই ওই যে ফটোশপের ভিডিওটা দিছেন না, ফটোশপের ভিডিওটা বলতে ওই যে এনভাটো প্লাস এনভাটো, হ্যাঁ কি করছে এই লোকটা? না ওইটার মধ্যে এরকম ভাবে মানে কাস্টম মকআপ কিভাবে বসায় ওডিট দেওয়া আছে। আমি যখন গেঞ্জি ডেভ মকআপ দেখালাম তখন আপনাদের কারো মাথায় মকআপ ঢুকে নেই না যে কাস্টম মকআপ কেমনে বানাইতে হয়? না ভাই ওইটা কি আর কোনো মকআপ ইউজ করে না, একবার ফটোশপেই মানে মকআপ বানাইছে। হ্যাঁ আমি একবারই ফটোশপে বানাইছি। এমনকি আমি কি ধরে ধরে সবগুলো শিখাবো আপনাদেরকে? আপনারা নিজের কিছু শিখবেন না? ভাই আপনি কোনটা ইউজ করেন? এক্সডি? আমি এক্সডি কোনটা ইউজ করি তা তো মনে নাই, দেখি এখানে এডি অ্যাডোবি এক্সডি কি জানি 19 হবে, 19 ইউজ করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ভাইয়া এটার মধ্যে কি আবার সিরিয়াল নাম্বার চাপো? না এটার মধ্যে কিছু চাওয়ার কথা না, এটা প্লেন অ্যান্ড স্কোয়ার কাট। তো এখন আমরা ব্রেকে চলে যাব, 11:15 আমরা আবার ক্লাসে জয়েন করব, ঠিক আছে? ওকে 11:15 আমরা আবার ক্লাসে জয়েন করব। ওকে।